আমাদের তো প্রায় কারাগারে যেতে হয়, যতটুকু স্পেস পাওয়া যায় সেটিকে নিয়েই আমরা আমাদের সংগ্রাম করছি। একটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে খালি হাতে লড়াই তো কঠিন, পতন অবশ্যম্ভাবী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। 2008, 2014, 2018 এবং 2024 যে তিনটা ইলেকশন, অনেকটা তিন রকম মডেলের নির্বাচন হয়েছে। যেমন আটে যদি বলি, আসলে ভোটার উপস্থিতি, একটা রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি সেখানে দেখা গিয়েছিল, এটা নিয়ে নানা আলোচনা আছে। 14-তে এক ধরনের হলো, 18-তে এক ধরনের হলো, 24-এ এক ধরনের হলো। তো এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, আপনারা যেসব ব্যাপারে সরকারকে অভিযুক্ত করেন, অনেক নিরপেক্ষ বিশ্লেষকও এসব ব্যাপারে একমত হয়। কিন্তু যেটা দিনের শেষে ঘটনা, সেটা হলো বিএনপি আসলে পারেনি তার যে লক্ষ্য সেটা অর্জন করতে। আমি ব্যর্থ, যেহেতু আপনারা বলেন যে আপনারা ব্যর্থ না, এর জন্য আমি ব্যর্থ শব্দটা ইউজ করছি না। আমি বলছি যে বিএনপি যেটা করতে চেয়েছিল সেটা করতে পারেনি। আপনি কি মনে করেন যে কেন পারেনি? আমি মনে করি যে বিএনপির যে ইস্যু নিয়ে যে রাজনৈতিক কি বলে, যে তার নীতি এবং আদর্শ নিয়ে আন্দোলন করেছে, গণ আন্দোলন করেছে, সেই আন্দোলন আমি মনে করি সর্বান্তকরণে এটা ইয়ে হয়েছে, সাফল্যমণ্ডিত হয়েছে। কারণ বিএনপি জনগণকে বলেছে যে ভোট বর্জন করতে, তো 95-97% ভোট যে পড়েনি এটা দৃশ্যমান, এটা আপনাদের কি গণমাধ্যম থেকেই আমাদের দেখা এবং আমরা যতটুকু পর্যালোচনা পর্যবেক্ষণ করছি, আমরা তো আন্দোলনে আছি, আমরা তো এটা দেখেছি। সুতরাং এই এইটাকে সাফল্য বলে চালিয়ে নেওয়ার, এটা ওবায়দুল কাদেররা বলতে পারে, কিন্তু দেশের সাধারণ মানুষ, সচেতন নাগরিক, ইন্টেলিজেন্সিয়া, বুদ্ধিজীবী সম্প্রদায়, এ দেশের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, এমনকি দেশের একবারই মানে তৃণমূল শ্রমজীবী মানুষ, কাউকেই তারা প্রভাবিত করেনি। কেউ ইয়েতে এটা বলেনি যে এটা একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে, যার কারণে তারা বর্জন করেছে এবং এটা একটা বর্জিত নির্বাচন, এখানে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয়নি, এটাই সুস্পষ্ট। এবং আন্তর্জাতিক যে মিডিয়াগুলো এবং আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক, খুব মানে প্রেস্টিজিয়াস আন্তর্জাতিক পর্যবেক্ষকের যে তাদের যে প্রতিবেদন, তাদের যে অবজারভেশন, তারাও এই কথা। আমি ঠিক 2018-তে মানে 24-এ নাই, আমি যেটা বলতে চাচ্ছি যে 2008-24 বিএনপি তো আসলে বেসিকলি একটা চাচ্ছে যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এটাই তো বিএনপির প্রধান কথা। কিন্তু সেই নিরপেক্ষ সরকার তো বিএনপি আদায় করতে পারেনি বা আদায় হয়নি, এটা কি এমনি বিএনপির ভিতরে কোনো পর্যালোচনা আছে? যে পর্যালোচনা তো আমরা প্রতিনিধিত্ব করছি, পর্যালোচনা তো আমরা করেই যাচ্ছি এই বিষয়টা। কিন্তু কথা হলো যে পারেনি, পারেনি জিনিসটা বলা এক ধরনের, আর কেন পারেনি বা পরিস্থিতি কি এটা তো আরেকটা ভিন্ন ব্যাপার। এটা একটা একটা যদি ডিকটেটর, একটা মানে ধরেন সামরিক ডিকটেটর বা অন্য কোনো ডিকটেটরের বিরুদ্ধে একটা গণ আন্দোলন সফল করা যায় একটা পর্যায়ে, হয়তো একটু সময় লাগে কিন্তু করা যায়। কে কোথায় একটা ছোট্ট পোস্ট দিয়েছে সেই সেটার বা একটা স্ট্যাটাস দিয়েছে, সেটাকে কেন্দ্র করে আপনার সেই সাইবার নিয়ন্ত্রণ যে আইন, সেই আইনে জেল খাটছে ছাত্রী ছাত্রসহ অসংখ্য। কারণ আমাদের তো প্রায় কারাগারে যেতে হয়, আমরা দেখি তারা সেখানে জেল খাটছে। তাহলে এইটার মানে আমরা তো গণ আন্দোলনের রাজনৈতিক সংগঠন, আমরা তো মানে সশস্ত্র আন্ডারগ্রাউন্ডভাবে তো আমরা সেই রাজনীতিতে করি না বা বিশ্বাস করি না। আমরা জনগণকে সাথে নিয়ে যতটুকু স্পেস পাওয়া যায় সেটিকে নিয়েই আমরা আমাদের সংগ্রাম করছি, এবং সংগ্রাম করছি তো করতে গিয়ে তো অনেকের জীবন যাচ্ছে। এই গত আন্দোলনেই প্রায় 20-22 জন মারা গেছে, এই যেটা এই নির্বাচন বিরোধী যে আন্দোলন গেছে। তো এখন একটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে খালি হাতে লড়াই তো কঠিন, কিন্তু আমরা যে বিশ্বাসের উপর এই আন্দোলন চালিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে অগণতান্ত্রিক শক্তি এবং গণশত্রু যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, তারা হয়তো থাকে, একটু হয়তো প্রলম্বিত হয়, কিন্তু এদের পতন অবশ্যম্ভাবী, কোনো না কোনোভাবেই এদের পতন হবেই মানুষের, যেহেতু জনগণ তাদের সাথে নেই।